ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমাদের সবাইকে আমার চ্যানেলে পুনরায় স্বাগত। তো এই যে দেখো, এখন গিয়েছে অ্যাকচুয়ালি মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির পরে তো অ্যাকচুয়ালি পিঠা পুলি খেয়ে তারপর মাছ মাংস খাওয়ার আর কোনো ইচ্ছেই থাকে না। তো ওই সময় একটু চটপটা চটপটার দরকার হতো, যার জন্য এই যে একটা নতুন রেসিপি তোমরা সবাই অবশ্যই খেয়েছো হয়তোবা। তো দেখো, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, তারপর ধনে পাতা কুচি, এখানে রয়েছে একটু রসুন, পেঁয়াজ, আর এদিকে শশা। তো শশাটা অ্যাকচুয়ালি ভাতের সঙ্গে খাওয়া হবে, তো এইগুলি দিয়ে একটা চাটনি হবে। আর শুকনো মাছ তো সবাই আশা রাখি খাও, তো শুকনো মাছ দিয়ে সবসময় ভালো লাগে না, তো এটা একটা আলাদা ধরনের একটা রেসিপি। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো বানানোর পর কীরকম হয় এটাও শেয়ার করবো, আর খাওয়ার পর খেতে কীরকম হয় এটাও শেয়ার করবো। তো দেখো, দেখতেও জিনিসটা খুব এটা ঠিক লাগছে। আর এই যে দেখো, এখানে গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিয়েছি টমেটোগুলো, সঙ্গে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, আর গোটা কয়েকটা রসুন, আর এদিকে কিছু টমেটো রেখে দিয়েছি ফালি করে, এভাবেই মানে এগুলি এভাবেই দিয়ে দেবো। এদিকে কাঁচা লঙ্কা চেরা চেরা তো তোমাদেরকে আগে দিয়েছি, এগুলোও দেব। তো দেখো আমি কী কীভাবে বানাই। এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখন দিয়ে দেবো একটু মেথি, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারাগুলো। আর এদিকে খালি করে রাখা এই যে টমেটোগুলো। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো, সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একচুয়ালি এটা খুব ঝাল হয় খেতে, একটু ঝাল করে বানালে মানে খেতেও খুব টেস্টি হয়। আর তোমরা ইচ্ছে করলে যদি মনে করো একটু ঝাল কেউ খুব কমও খায়, তো ঝাল কমিয়েও দিতে পারো, নো প্রবলেম। কালারটাও খুব সুন্দর হয়েছে, এখন 4-5 মিনিট মতো ঢেকে দেবো। দেখো 5 মিনিট মতো হয়ে গেল, এখন এগুলিকে আমি এই যে চাশনি দিয়ে থেতু করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো প্যাঁচটা, এই যে প্যাঁচটা দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে, ফ্লেভারটাও খুব দারুণ বেরিয়েছে, কারণ আশা করি তোমরাও জানো, কারণ একটু রসুন আর একটু আদা দিলে ফ্লেভারটাও যে কোনো কিছুরই খুবই সুন্দর বেরো। দেখো এই যে দেখো ফ্রেন্ডস, এটা একটু একটু ড্রাই হয়ে আসছে, একটু না প্রায় 50-60% ড্রাই হয়ে গেছে। আর 4-5 মিনিট সময় মতো একটু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝে, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো ধনে পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিলাম, দেখতে কি দারুণ লাগছে খেতে, একটু তোমরা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে খেতে কীরকম। আমার কাছে তো দারুণ লাগে, খুবই টেস্টি একটা রেসিপি। শুকনো মাছ সবসময় অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে না, শুকনো মাছ ছাড়া এইসবও মাঝে মাঝে, আর এটা হেলদিও, সবাই খেতে পারবে, বাচ্চা বড়, একটু ঝাল কম করে দিলে সবাই খেতে পারবে। যে যাই হোক, তো আজকের মতো এটা একটা শর্ট ব্লগ বানালাম, তো আর ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। তো টাটা বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।